সুপ্রিয় দর্শক, আমি আপনাদের দেখাচ্ছি এখন সুন্দর একটি বকনা বাছুর। দেখুন এই দেশি গরুগুলো সকল প্রকার ঘাস খায়, যার জন্য এই দেশি বাছুর বা দেশি গাভী লালন পালন করা অনেক স্বল্প মূল্যে সম্ভব হয়। যাতে করে এই গাভী দেশি গাভী পালন করায় সাধারণ সবাই লাভবান হতে পারে। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের এবার দেখাবো দেশি অরিজিনাল একটি গাভী, যে এই পর্যন্ত 5 নম্বর বিয়েন দিয়েছে। 4টি পর্যন্ত আইডি হয়েছিল, লাস্টেরটা বকনা হয়েছে। দেখছেন কত সুন্দর গোট, সুন্দর দেশি গাভী। দেখুন আরও একটু কাছ থেকে দেখাই কত সুন্দর গাভীটা, খুব সুন্দর একটা গাভী। তো আপনারা ইচ্ছা করলে এই দেশি গরু পালন করে লাভবান হতে পারেন, কারণ এরা সব প্রকার ঘাস খায়। দেখুন খেজুর গাছের পাতা খাচ্ছে, অর্থাৎ তাতেই বোঝা যায় এরা সকল প্রকার খাবার খাইতে পারে এবং খরচ কমে অধিক লাভবান হওয়া যায় দেশি গরু পালন করে। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের এবার দেখাবো এই গাভীর 5 নম্বর বিয়েনের বকনা বাছুরটা, 3 মাস বয়স। দেখুন কত সুন্দর দেখতে, সাধারণত সকল প্রকার বিলের ঘাস খায় এই দেশি বাছুরগুলো। আপনারা ইচ্ছা করলে এই দেশি বাছুরগুলো বাড়িতে লালন পালন করতে পারেন, এতে অধিক লাভবান হওয়া যায়। দেখুন কত সুন্দর, একটু কাছ থেকে আপনাদের দেখাই, দেখতে খুব সুন্দর বাছুরটা, মাশাল্লাহ। মাথাটা কত ছোট দেখছেন, কান দুটো খাড়া, খুব সুন্দর দেশি বাছুর। সুপ্রিয় দর্শক, আমি এখন আপনাদের দেখাবো সেই অরিজিনাল শাহিয়াল বাছুর। এই রানিং যে গাভীটা আপনাদের দেখালাম, এই গাভীর না, অন্য একটা গাভী, সে গাভী এর মাকে দেখাবো, এই শাহিয়াল বাছুরের মাকেও দেখাবো। তার আগে শাহিয়াল আড়ে বাছুরটা আপনাদের দেখাই। সুপ্রিয় দর্শক, দেখতে পারছেন সেই অরিজিনাল শাহিয়াল ষাঁড় বাছুর, কত সুন্দর দেখতে অরিজিনাল শাহিয়াল ষাঁড় বাছুর। দেখছেন গলা ঝুলছে কীরকম, আর নাভিটা কত সুন্দর। পেছন থেকে একটু আপনাদের দেখাই, সুন্দর দেখুন কত সুন্দর মাথাটা, কত সুন্দর দেখুন। দেখছেন কত সুন্দর বাছুরটা। এবারে দেখাবো আমি আপনাদের দেশি বকনা। বকনাটাও খুব সুন্দর, এই শাহিয়াল বাছুরের আগেরটা, এটা খুব সুন্দর বকনা। গাভীন আছে 1 মাস, কত সুন্দর বকনা বাছুর। সুপ্রিয় দর্শক, দেখতে পারছেন আমি এখন চলে যাচ্ছি এই শাহিয়াল বাছুরের মা, অর্থাৎ সেই গাভীটার ধারে, যে গাভীটা এই শাহিয়াল বাছুর এবং এই বড় বকনাটা বিয়েন দিছে। দেখুন এই যে এর মা, কত সুন্দর দেখতে। এই শাহিয়াল শালটা দেখালাম এবং এই বড় বকনাটা দেখালাম, এর মা কত সুন্দর দেখুন, খুব সুন্দর, খুব সুন্দর একটা গাভী। তো আপনারা সবাই দেশি গরু লালন পালন করেন, অধিক লাভবান হবেন। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আল বিদায়।